আমরা দামি হইছি দুইটা কারণে। কয়টা কারণ? আওয়াজ করো, কয়টা কারণে? দুইটা। একটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে একটা আসমানি কিতাব দিয়েছেন, যে কিতাবটা সমস্ত কিতাবের সরদার, যে কিতাবের নাম হলো কোরআন পাক। সবাই বলি সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ তেলাওয়াত করে তার সেই উত্তম ব্যক্তি আল্লাহর জগতার কেহ হতে পারে না, সে উত্তম ব্যক্তি যে কোরআন শরীফ তেলাওয়াত করে। আমার নবীর হাদিসে পাক, সে কোরআন পাকের পিছু একটা সূরা আছে, যে সূরার নাম সূরা ইয়াসিন। কি নাম? আমরা বলি না ইয়াসিন সূরা, সেই সূরা ইয়াসিন অন্যতম একটা সূরা। 114টা সূরা আছে কোরআন পাকের পিছু, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা ইয়াসিন। ইয়াসিন এইটা আমার নবীর নাম। কার নাম বলো? সবাই বলো, কার নাম? নবীর নাম। আল্লাহ নবীর সাথ করতেছেন যে সূরা ইয়াসিন এইটা কোরআন পাকের রূপ, কোরআন পাকের প্রাণ, কোরআন শরীফের প্রাণ, কোরআন শরীফের রূহ হলো সূরা ইয়াসিন। এটা কোরআনের রূহ, এবং সে কোরআনের হাত আল্লাহর হাবিব। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোরআন শরীফ পড়লে সে উত্তম ব্যক্তি। আমার নবী বলেন আমার উম্মতের যদি কোনো নারী পুরুষ কোরআন শরীফকে মহব্বত করে, এতটুকু পড়লো আলিফ লাম মিম সুর আছে কি নাই? কোরআন শরীফ খুললে প্রথমে কে পাওয়া যায়? আলিফ লাম মিম। আমার নবী বলেন আমার উম্মতের যেই সমস্ত নরনারী শুধু আলিফ লাম মিম পড়বে, তার আমল নামায় একটা দুইটা না, একটা শব্দের জন্য দশটা দশটা নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। পড়ব কয়টা? একটা। সব দেবে কয়টা? দশটা। কয়টা? কোরআন পাক থেকে আমরা একটা অক্ষর যদি আমরা তেলাওয়াত করি, আমরা সওয়াব পাবো একটা অক্ষরের বিনিময়ে দশটা দশটা সওয়াব। সবাই বলি সুবহানাল্লাহ। তো কোরআন শরীফ পড়ার দরকার আছে কি না? কোরআন শরীফ পড়ার দরকার অবশ্যই আছে। আমার নবী বলেন উম্মত কোরআন শরীফ পড়লে একটা অক্ষরের বিনিময়ে তোমাকে দশটা দশটা নেকি আল্লাহ তাআলা দান করবে। একটা অক্ষরের বিনিময়ে দশটা দশটা নেকি দান করবে, এবং সে কোরআন শরীফ যখন তুমি মৃত্যুবরণ করবে, তোমাকে কবর দেওয়ার সাথে সাথে সবাই তোমাকে ফেলে চলে আসবে, কিন্তু কোরআন শরীফ তোমাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিবে খবরের ভিতর। সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ তেলাওয়াত করে লাভ আছে কি নাই? সেই কারণে হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আমি আলিফ বা তা আসা কিছু জানি না, আমি দেখে দেখে পড়তেও জানি না, আমি কি করব? আমি কি সওয়াব থেকে মাহরুম হয়ে যাব? নবী বলতেছে না না না, ইসলাম ধর্ম এটা এমন একটা ধর্ম যেখানে প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা রয়েছে। যদি কেহ পড়তে না জানে কোরআন শরীফ, সেই ব্যক্তি আল্লাহর কোরআনটাকে মহব্বত করে একটা একটা পৃষ্ঠা সে উল্টাবে, কিন্তু সে একটা অক্ষর সে পড়তে জানে না,
আমার নবী বলতেছেন তুমি শাহাদত আঙ্গুল দিয়ে লোকেরা যেভাবে পড়ে তুমি পড়ার ভান ধরে তুমি লাইনে লাইনে তোমার শাহাদত আঙ্গুল সেটা ছালাও পাঠকারী যে সওয়াব পাবে তুমি এমনি আঙ্গুল চালালে তুমি একই সওয়াবের অধিকারী হবে সুবহানাল্লাহ তাহলে অনেক সওয়াব এই কোরআন শরীফ তেলাওয়াত করলে হে আল্লাহর বান্দারা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে ঘরে সকাল বিকাল কোরআন শরীফের তেলাওয়াত চলবে সকাল বিকাল কোরআন পাকের তেলাওয়াত চলবে যার ঘরে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ওই ঘরে আল্লাহর রহমত সদা সর্বদা জারি থাকবে এবং ওই ঘরে কোনোদিন অশান্তি থাকবে না অশান্তি থাকার কথা না যেখানে আল্লাহর কোরআন সকাল বিকাল যদি তেলাওয়াত হয় কোনো অশান্তি থাকার কথা নয় আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহ অভাব মোচন করে দিবেন কোরআনের খাতিরে সবাই বলে আলহামদুলিল্লাহ এখন তো আমাদের ঘর থেকে কোরআন উঠে গেছে কোরআন তেলাওয়াত একেবারে উঠে গেছে মুসলিমে কিছু মানুষ তেলাওয়াত করতেছে নারী পুরুষ বেশিরভাগ মানুষ বেশিরভাগ বাড়ি সকালে বন্ধ থেকে কোরআনের কোনো আওয়াজ বের হচ্ছে না মুসলমানদের ঘর থেকে তামান নবী বলতেন হে আমার উম্মত কোরআন শরীফ তেলাওয়াত করো সেটা তোমার কবরের সাথে হবে তোমার ফুল সিরাতের সাথে হবে সে কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে সবাই বলি সুবহানাল্লাহ তাই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা নিজে কোরআন পড়ব আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের কোরআন তেলাওয়াতের শিক্ষা দেব এবং কোরআন মতে আমরা আমল করব আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে শান্তি চলে আসবে এই সমাজ শিক্ষিত হলে কারো দ্বারা সম্ভব না নিজের সমাজকে নিজের সমাজ নিজেকে ঠিক করতে হবে আপনার যদি পরিবারে ঠিক হয় তাহলে একটা সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে আমি সংক্ষেপে বলতেছি তাই সেখানে আমি বলবো যারা ঘর থেকে বের হন সকালে আপনি চাকরিতে যাচ্ছেন বা কৃষি কাজ করতে যাচ্ছেন অথবা সওদাগরি করার জন্য আপনি ঘর থেকে বের হলেন যাবার সময় যদি আপনি পড়তেও না জানেন কোরআন শরীফ একটু আঙ্গুল দিয়ে আপনি ফরার ভান ধরে এবং যাবার সময় এই কোরআন পাক এটা আল্লাহ পাকের কোরআন একটু চুমু দিয়ে একটু মাথায় রাখি একটু কপালে রাখি একটু চুমু দিয়ে একটু সিনাই রেখে এটা রেখে আপনি ঘর থেকে বের হন আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে আপনার জায়গায় পৌঁছিয়ে দেবেন এবং আপনাকে আবার সেখান থেকে আপনার ঘরে আল্লাহ তাআলা নিরাপদে পৌঁছিয়ে দিবেন সবাই বলি সুবহানাল্লাহ তাই কোরআন পাকের কারণে আমরা শ্রেষ্ঠ জাতি কারণ আমাদেরকে যে কোরআন দিয়েছে আল্লাহ তাআলা কোনো উম্মতকে কোনো নবীকে দেয় নাই সে কোরআনের মালিক আমরা সে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে এক নম্বর দুই নম্বর আমি প্রথমে বলেছিলাম আমরা দুই কারণে আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী এক নম্বর আমাদের কিতাব কোরআনে পাক দুই নম্বর আমরা এমন একজন নবীর আমরা উম্মত হতে পেরেছি সবাই খেয়াল করবেন আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হবার জন্য আসমানি কিতাব প্রাপ্ত নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন হে আল্লাহ আমাকে নবী না বানিয়ে যদি আপনি আমাকে যদি শেষ নবীর উম্মত বানাতেন এটা আমার জন্য বেশি ভালো হতো সবাই বলি সুবহানাল্লাহ তাহলে এখন আপনারা বুঝতে পারেন দেখেন কত চমৎকার কথা যে নবীকে আল্লাহ তাআলা আসমানে কিতাব দিয়েছেন যে নবীকে আল্লাহ তাআলা আসমানে কিতাব দিয়েছেন সেই নবী সমস্ত নবীরা মাসুম সেই নবী আসমানে প্রাপ্ত নবী আসমানে কিতাব প্রাপ্ত নবী সে আল্লাহর কাছে আরজু করতেছে হে আল্লাহ আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবী যদি উম্মত বানাতেন এটা আমার জন্য বেশি ভালো হতো সবাই বলি সুবহানাল্লাহ
আমরা সে নবীর উম্মত হতে পেরেছি সেই কারণে আমরা ধন্য হয়েছি ঠিক কিনা বলেন নবীর উম্মত হতে পেরেছি আমাদের আমাদের তকদীর বলে আমরা খুশ নসিব ওয়ালা উম্মত আমার একটা সার্টিফিকেট আমাদের একটা সনদ আছে সেই সনদটা হলো আমরা কামলি ওয়ালা নবীর উম্মত সবাই বলে আলহামদুলিল্লাহ তা সেই নবীকে যে নবীর কারণে আমার মান সম্মান যে নবীর কারণে আমার মর্যাদা যে নবীর কারণে আমার ইজ্জত যে নবীর কারণে আল্লাহ তাআলা সমস্ত জগৎ সৃজন করেছেন সেই নবীকেও সেইভাবে মানতে হবে ঠিক কিনা বলেন সেই নবীকেও ঠিক সেইভাবে মানতে হবে তাহলে আপনি সেই নবীর উম্মত আপনি ধন্য উম্মত যদি আপনি নবীকে নবীর মতো না মানেন তাহলে আপনি হলেন পরকাফর দুই নম্বর আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছি নবীর কারণে কার কারণে নবীর কারণে তা শায়ের বলতেছে উম্মত হে নবীর উম্মত শুনো শুনো মুহাম্মদ কি মোহাম্মত দিন হক কি শর্ত আল্লে উসি মে হু হামি তু সব তুমারা নাম কমল হে সলা দুনিয়া রসুল আরো বারো বার করে দূরে দূরে সলা দুনিয়া রসুল সালামুনিয়া আল্লাহ তালা 2,24,000 12,24,000 3,36,000 মতান্তর আল্লাহ তালা নবী প্রেরণ করেছেন তার মধ্যে 313 জন আল্লাহ তাআলার রসূল প্রেরণ করেছেন কথা খেয়াল করবে আল্লাহ তাআলা 313 জন লক্ষ লক্ষ নবী থেকে আল্লাহ তাআলা বাছাই করে 313 জন আল্লাহর রসূল নির্বাচিত করেছেন কয়জন 313 জন রসূল আল্লাহ তাআলা মনোনীত করেছেন যেমন ইব্রাহিম আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম মূসা আলাইহিসসালাম এরকম 313 জন আল্লাহ তাআলা নবী নির্বাচিত করেছেন তাদের মধ্যে বাছাই করে তাদেরকে সবার ঊর্ধ্বে রেখেছেন সুবহানাল্লাহ তার মধ্যে 313 জনের মধ্যে আমার নবী একজন সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই নবী বুঝার জন্য প্রেমের দরকার কিসের দরকার নবী বুঝার জন্য প্রেমের দরকার ঈদে মিলাদ নবী বুঝার জন্য প্রেমের দরকার মোহাব্বতের দরকার নবীর শান মান বুঝার জন্য মোহাব্বতের দরকার হে দুনিয়াবাসী 313 জন রসুল আল্লাহ তাআলা ঠিক করেছেন বাছাই করেছেন যদি আমরা দেখি একটু গবেষণা করি আমরা দেখতে পাবো ও মুসা তোমার উম্মতের কলমা কি রকম তখন আমরা দেখতে পাবো মুসা নবীর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঠিক কিনা বলেন এই সালাম আপনার উম্মতের কলমা কি রকম ছিল ঈসা নবীর উম্মতের জবাব দেব আমাদের নবীর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ এই ইব্রাহিম আল্লাহ তাআলা তোমাকে যে কলমা দিয়েছিলেন সেই কলমা কি রকম ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ সেই রকম 313 জন রাসূল তাদের একটা একটা খলমা নবীদের নাম ধরে খলমা লা ইলাহা ইল্লাল্লাহ
এটা প্রত্যেক নবীর খলমার আগে এটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রত্যেকের জন্য সমান লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালমা দুই পাঠ দুই ভাগ এক ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ আর এক ভাগ ওই নবীর নামে মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ এই রকম প্রত্যেকটা নবীর রসূল ছিলেন প্রত্যেকটা নবী রসূল 313 জন নবী রসূল মাসারা সমস্ত রসূল তারা রসূল তারা নবীও কিন্তু সমস্ত নবী রসূল নয় মনে রাখবেন 313 জন রসূল তাদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ এরকম কিন্তু তারা রসূল কিন্তু তাদের খলমার ভিতরে কিন্তু রসূল শব্দ নাই দেখেন আমার নবীর শান মা আল্লাহ পাক আমার নবীর শান বুঝাইতেছেন হে দুনিয়াবাসী 313 জন আমি রসূল নির্বাচিত করেছি কোন নবীর তারা কিন্তু রসূল কিন্তু কারো কলমার মধ্যে রসূল শব্দ নাই আছে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মূসা রাসূলুল্লাহ এরকম নাই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ এরকম নাই কিন্তু প্রত্যেকের নামের শেষে তাদের নবীর নাম কিন্তু কোন নবীর খলমাতে রাসূল লেখা নাই কিন্তু তারা রাসূল আল্লাহ বলেন নয় নয় হে আমার নবীরা তোমাদের নামে রাসূল থাকতে পারবে না সাথে কোন কলমার মিল থাকবে না আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী যারা পৃথিবীতে আগমন করেছিলেন কোন নবীর কলমার সাথে শেষ নবীর কলমার সাথে কোন মিল থাকবে না হে রাসূল আপনি আপনার কলমা এই রকম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী শুধু আপনার নামের পাশে থাকবে রাসূলুল্লাহ কোন নবীর পাশে রাসূল লেখা নাই এটা আমার নবীর শান মান এটা আমার নবীর শান আমার নবীর একটা দুইটা নাম নয় 10টা নাম আল্লাহ তাআলা কুদরতুর জুমান আমার নবীর 10টা নাম রেখেছেন কয়টা নাম কয়টা নাম আওয়াজ দিয়ে বলুন কয়টা নাম আল্লাহ তাআলা আমার নবীকে মহব্বত করে নবীরে আমি আপনাকে সৃষ্টি করেছি সারা জাহানের রহমত স্বরূপ আমি আপনার 10টা নাম আমি রেখেছি আল্লাহ তাআলা আমার নবীর 10টা নাম রেখেছে তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন ইয়াসিন যার সূরা ফজি ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন নবী আমার যদি ইচ্ছা হয় আমি আল্লাহর যদি ইচ্ছা হয় আমি আমার বন্ধুকে ডাকব আমি মোহাম্মদ বলব না দেখেন নবীর মোহাম্মদ নবীকে আল্লাহ তাআলা কি নবীর শান বর্ণনা করতেছেন নবী গো আমার যদি তোমাকে ডাকতে ইচ্ছা হয় আমি তোমাকে ডাকব ইয়াসিন করে ইয়াসিন আমার নবীর নাম সুবহানাল্লাহ বলেন যদি আল্লাহ বলেন বন্ধু যারা আমাকে আমাকে যদি তোমাকে ডাকতে ইচ্ছে হয় আমি তোমাকে ডাকব তোহা সুবহানাল্লাহ বলেন তোহা একটা সূরা আছে তোহা একটা সূরা আছে কোরআনে পাক সেটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে নাই এমন কিছু নাই সবগুলি কোরআনে পাকে ভিতরে নিহিত আছে সুবহানাল্লাহ হুজুর আপনি যা বললেন কোরআনে পাকের মধ্যে সব কিছু আছে অনেক কিছু আর যদি গবেষণা করলে দেখা যায় আমার নবীর শান মান এটা কত বড় হে আল্লাহ আমাদের প্রশ্ন যে আমরা যে নাম রাখি আমরা নাম রাখি না আমরা এই ভাগা ভাগা শব্দ দিয়ে আমরা নাম রাখি না যেমন আমাদের মাননীয়
মুক্তিযুদ্ধ মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক না একটু বলেন আ খ ম মোজাম্মেল হক না আ খ ম এটিএম কেমন এরকম বাগা বাগা শব্দের পরে তারপর নামটা বলেন আছে কি নাই আছে এস এম বোরহানউদ্দিন এইরকম নাম হুজুর এই যে বাঙ্গা বাঙ্গা নাম এইরকম কোন কিছু কোরআন পাকের ভিতরে আছে কিনা আছে কিনা কোরআন জবাব দেবে কি বলবে আরে কোরআনও আছে সেই রকম কি যেমন আমি যেখানে নামাজ পড়া জুমার নামাজ সেখানে আমার সভাপতির নাম হলো এটিএম হামিদুল হক চৌধুরী এটিএম একটা শব্দ ঠিক একটা শব্দ এম একটা শব্দ এক একটা শব্দের এক একটা অর্থ আছে নাম আছে যদি কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন এইরকম কিছু তোমার ভিতরে আছে কিনা কোরআনের জবাব দেবে আমার ভিতরে সে নাম আছে যেমন আমরা কোরআন শরীফ যখন তেলাওয়াত করি আমরা পাই কিরকম আলিফ লাম মিম বাঘা শব্দ আলিফ লাম র তহা তসিন মিম বাঘা বাঘা শব্দ আল্লাহ বলেন যে এটাও আছে আমার কোরআনের ভিতর সবাই বলি সুবহানাল্লাহ আমি কি বলতে চেয়েছিলাম আমার নবী যখন আল্লাহ যখন আমার নবীকে ডাকেন আমার নবীকে আল্লাহ তাআলা মহব্বতের শব্দ দিয়ে ডাকেন আহা আল্লাহ এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা নাফরমান উম্মত হওয়ার কারণ আমরা নবীকে চিনতেছি না আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে ডাকি কি রকম ইয়াসিন আমার নবী যখন সাদর গায়ে দিয়ে সাদর মুবারক যখন গায়ে দিয়ে আমার নবী শুয়ে থাকেন আমার নবী ঘুমাচ্ছেন কম্বল গায়ে দিয়ে এটা আরশ এই ঘুমে সাদর এটা আল্লাহর কাছে বেশি মহব্বত লেগেছে আল্লাহ তারা ডাক মারনার সাথে আল্লাহ তারা লাম ওখান থেকে ডাক মারলেন আমার বন্ধু কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন আল্লাহ তালা ডাক দিচ্ছেন কি বলে মুজাম্মিল হে মুজাম্মিল মুজাম্মিল মানে যিনি কাপড় সাদর গায়ে দিয়ে যিনি ঘুমাচ্ছেন সুবহানাল্লাহ নবীর শান বুঝতে হবে তাই নবীর শানের নাম হলো প্রেম তাহলে কোন নবীর নামে রসুল হওয়ার পরেও কিন্তু রসুল শব্দ কলমাতে লেখা নাই কিন্তু একমাত্র আমার নবী আমাদের নবী যে নবীর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ লক্ষ লক্ষ নবীর কলমার সাথে আমার নবীর কলমার কোন মিল নেই আমার নবীর সাথে কারো মিল নেই তাই আল্লাহ পাক বলল আমি নবীর শান বুঝাই দিয়েছি আল্লাহ পাক বলেন আমরা যেটা সব সময় পড়ি কুল্লু নফসিন যায়িকাতুল মউত মৃত্যু আসবে কিনা মৃত্যু যে আসবে তার মধ্যে কোনো সন্দেহ আছে নাই কিন্তু আমরা যতক্ষণ বলি একজন মানুষ মারা গেলে চিন্তা চলে আসে মা মারা গেল বাপ মারা গেল তখন কিছুক্ষণের জন্য আমাদের চিন্তা তারপর আমরা ভুলে যাই আখরাতকে ভুলে যাই কবরকে ভুলে যাই সকরাতের বিছানকে আমরা ভুলে যাই ঠিক কিনা বলেন আরে নয় নয় আল্লাহ পাক বলেন কুল্লু নফসিন যায়িকাতুল মউত বান্দা সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর চিন্তা আমাদের অন্তরে রাখতে হবে কিনা শুধু আমরা এখন দুনিয়ার আরাম তালাশ করতেছি এ মাহফিল
একটু ঠান্ডা লাগতে যে কিভাবে বসবো, ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একটু একটু ঘাস দাও এবং এই তরফে এটা ডবল করে দাও দুই এক ঘন্টা আরামের জন্য। এই নবীর মাহফিল দুই এক ঘন্টা বসার জন্য আমরা আরাম তালাশ করতেছি, আমরা হলাম নবীর উম্মত। আমরা নবীর প্রেমিক। আরে দুই ঘন্টায় শামিয়ানার নিচে বসতে আমাদের কষ্ট লাগতেছে, নিচ থেকে ঠান্ডা উঠবে। আরে সাড়ে তিন রাত খবরের মধ্যে তুমি কিভাবে থাকবে চিন্তা করেছো কোনোদিন? মৃত্যুর পরে কানে রাখবে খবরে, আত্মীয় স্বজন যাবে, আত্মীয় স্বজন সবাই মৃত্যুর পরে যখনে রাখবে খবরে, আত্মীয় স্বজন যত সব যাবে চলে। বাবাকে দাফন করলো ছেলে চলে গেল, মাকে দাফন করলো ছেলে চলে গেল, স্ত্রীকে দাফন করলো স্বামী চলে গেল, স্বামীকে দাফন করলো স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সবাই চলে গেল। ওই সারদিনার কবরের ভিতর ঢুকিয়ে দিয়ে আমরা সবাই চলে আসলাম, কিন্তু এক মুহূর্তের জন্য চিন্তা করি নাই, হেরে বাবাকে দিয়ে আসলাম, মাকে দিয়ে আসলাম, নিজের স্ত্রীকে দিয়ে আসলাম, নিজের ভাইকে দিয়ে আসলাম, নিজের বোনকে দিয়ে আসলাম, আরে নয় না নিজের মহব্বতের সন্তানকে দিয়ে আসলাম কবরের ভিতরে। আরে সে খবর তো আমাকে একদিন যেতে হবে, সেই সারথিনাথের কবরের মধ্যে আমি কিভাবে থাকবো? সেখানে কি আমরা আরামের জন্য আমরা এখান থেকে খাতা বালিশ নিয়ে যেতে পারবো? আমরা সেখানে ফালং পাবো? আমরা সেখানে কম্বল পাবো নাকি? আরে নয় না মানবের সাথ করতেছেন, হে আমার উম্মত তুমি খবরের জন্য তুমি একটু চিন্তা করো। ওই খবর তুমি যদি দুনিয়াতে যদি তুমি আল্লাহকে যদি রাজি করতে পারো, আমি নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, তাহলে তোমার ওই কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, ও খবর হবে তোমার জান্নাতের বাগান। আর আমরা দু এক ঘন্টা এখানে সাইমানের নিচে উপরে কত সুন্দর কি সুন্দর স্যার পাল দেওয়ার পরও আমাদের বসতে আমাদের কত খারাপ লাগতেছে, ঠান্ডা উঠবে, কত রকমের বাহানা। নবী দেখিয়েছে মদিনা পাক থেকে, মৃত্যুর পরে যখন রাখবে খবরে, আত্মীয় স্বজন যত সব যাবে চলে। আর দয়াল নবী তো শিবামবে না দার কবরে, ছেলে চলে গেছে, বাবা চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে, কেহ নাই। কবরে দেওয়ার পর আমার নবী বলতো, হে আমার উম্মত তুমি দুনিয়াতে আমাকে মহব্বত করেছো, আমাকে রাজি করেছো, আমি তোর খবরে সবাই চলে যাবে কিন্তু আমি তোমার সাথে থাকবো কবরে। সুবহানাল্লাহ, দয়াল নবী তোষ্টি পানবে না দার কবরে। আরে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলুন নবী থরানে ওয়ালা, নবী বছানে ওয়ালা, নবী থরানে ওয়ালা, নবী বছানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে ডাকো, যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সালাতুনিয়া মুসলমানও কুল্লু নফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকের মৃত্যু আছে, সন্দেহ আছে? সবার মৃত্যু আছে। আমাদের বাবা চলে গেছে, মা চলে গেছে, পাড়া প্রতিবেশী সাজা করে চলে গেছে, অনেকে চলে গেছে, আমরা আছি, আমরাও চলে যাব, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন কুল্লু নফসিন যায়েকাতুল মউত, বন্দা তুমি
তুমি তৈয়ার হয়ে যাও, মৃত্যুর সাথে তোমাকে গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাই, আমরা যাকে আজরাইল বলি কিন্তু কোনো কিতাবে হাদিসের কিতাবের মধ্যে কোনো আজরাইল শব্দ লেখা নাই, সেখানে আছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল কোনো শব্দ নেই, এটা ফার্সি শব্দ। আরে মালাকুল মউত মানুষের জান কব্জ করে, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের আগে আগে আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত একটু, হে মালাকুল মউত আমার দিকে তাকান, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত আমি কিয়ামত করব, তো হে আল্লাহ কি করতাম, জমিনে যারা আছে যত ইনসান আছে তুমি সবাইকে তুমি খতম করে দাও, প্রত্যেকের জান তুমি নিয়ে আসো, সবাই বলো সুবহানাল্লাহ। মালাকুল মউত কিয়ামতের আগে আগে যত নারী পুরুষ আছে সবার জান নিয়ে যাবে, আল্লাহকে বলবে হে আল্লাহ একটো বাকি নাই পৃথিবীতে, একটো একটো নাই, তখন আল্লাহ বলবেন এখন তুমি উপরের দিকে দেখো, উপরে দেখো আসমানি জগতে দেখো, তখন মালাকুল মউত আসমানের দিকে তাকাবে, হে আল্লাহ কি করতাম, মালাকুল মউতকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, হে মালাকুল মউত আসমানে যত ফেরেশতা আছে, এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান সাত আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে সবাইকে তুমি সবার জান নিয়ে আসো, সবার জান নিয়ে আসো, সবাইকে তুমি শেষ করে দাও। তখন ফেরেশতা মালাকুল মউত যে ফেরেশতা আমাদের জান কব্জ করে, তখন ফেরেশতা আসমানে জগতে যত ফেরেশতা আছে সবার জান নিয়ে যাবে, কেহ আর থাকবে না, সবার জান নিয়ে যাবে, কেহ আর জীবিত থাকবে না ফেরেশতার মধ্যে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত আর কারা কারা বাকি আছে, আমার সংক্ষেপ কথা আমি নবীর শান মান বুঝে দিয়েছি, এবং পাশাপাশি এটা আমল করতে হবে, নবীকে চিনতে হবে। তখন মালাকুল মউত বলবে, হে আল্লাহ তোমার আর সব বহনকারী আষ্টজন আটজন ফেরেশতা আছে, আল্লাহ পাকের আর সব বহনকারী আটজন ফেরেশতা, তার বর্ণনা অনেক বিশাল অনেক ব্যাপক বর্ণনা, আমি সেদিকে যাব না। আটজন আরশ বহনকারী আটজন ফেরেশতা আছে হে আল্লাহ, আর আমি আছি, আরে তুমি খোদা আছো আর কেহ নেই, আল্লাহ তাআলা বলবেন, এই মালাকুল মউত আমার আরশ যারা বহন করতেছে, আমার আরশ যে ফেরেশতারা বহন করতেছে, হে মালাকুল মউত তুমি তাদেরকে খতম করে দাও, তাদেরকে খতম করে দাও, তাদেরকে মৃত্যু দিয়ে দাও, সবাই বলি সুবহানাল্লাহ, তাদেরকে মৃত্যু দিয়ে দাও। তখন মালাকুল মউত ওই একজন আরশ বহনকারী ফেরেশতার জান কব্জ করবে, কারণ একমাত্র জান কব্জাকারী ফেরেশতা হলো মালাকুল মউত, দায়িত্ব আর কারো নেই, হে আল্লাহ তাদেরকে শেষ করে দিলাম, হে ফেরেশতার কে আছে, হে আল্লাহ জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আছি, আল্লাহ তাআলা বলবেন হে মালাকুল মউত তাদেরকে খতম করে দাও, তাদের জান কব্জ করে দাও। আল্লাহ পাক বলেন কুল্লু নফসিন যায়িকাতুল মউত, যার প্রাণ আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে বেঁচে থাকার কোনো আর কারণ থাকে না, সবাই তো মৃত্যুবরণ করবে। মালাকুল মউত জিব্রাইল আমিনকে
ইসরাফিল ইসলামকে এবং মিকাইল আল ইসলামকে তাদের জান কবজ করবে। আল্লাহ বলবেন এবারে খেলমত আর খেয়ে আছে মাটি আর খারা খারা আছে। তখন মালাকুল মত বলবে হে আল্লাহ রাব্বুল আলামিন কেহ নাই তোমার ইজ্জতের কসম তোমার মাহিত্যের কসম। আল্লাহ আমি মালাকুল মত এবং তুমি আল্লাহ ছাড়া আর কেহ বাকি নাই, পৃথিবীতেও কেহ নাই, আসমানও কেহ নাই, আর সব বহনকারী ফেরেশতা শেষ করে দিলাম, তিনজন বড় বড় ফেরেশতা শেষ করে দিলাম, আল্লাহ শুধু আমি মালাকুল মত আছি আর তুমি আল্লাহ ছাড়া আর হন কেহ আর কেহ নেই। সবাই বলি সুবহানাল্লাহ। সবাই শেষ। তখন আল্লাহ পাক বলবেন, তখন আল্লাহ পাক এখন মালাকুল মওতের জান কে কবজ করবে? ফেরেশতাদের একজন নাই, মালাকুল মওত পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে প্রত্যেকের জান কবজ করেছে। এখন মালাকুল মওতের জান কে কবজ করবে? তখন আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতর বলতেছেন সাইউলকি আলাইহি সাকারাতুল মউত। আল্লাহ তাআলা হযরতে মালাকুল মউতের হযরত মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা তাকে ঢেলে দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা তাকে যখন দেখে ফেলবে মৃত্যুর যন্ত্রণা, তখন মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত যে কঠিন সে যে আমি মালাকুল মউত জানতাম, আমি কোনদিন সে দায়িত্ব আমি পালন করতাম না। হে আল্লাহ এত কঠিন এত কষ্ট জান বের হবে এটা, এত কষ্ট দিয়েছে আমি আগে জানতাম, আমি কিন্তু এর দায়িত্ব আমি নিতাম না। মালাকুল মওত শেষ, পৃথিবীতে কেহ নেই, আসমানে কেহ নেই, জমিনে কেহ নেই, আর সব বহনকারী ফেরেশতা নাই, নাই বলতে কেহ নাই। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলে সূরা রহমানের ভিতর হে আমার বান্দারা আসমান জমিনে যা আছে আমার সৃষ্টি জমিনে যা আছে সবাই শেষ হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেহ থাকবে না, আর কেহ থাকবে না। এখন আর কেহ আছে নাই? আল্লাহ তাআলা সর্বপ্রথম সবাইকে শেষ করার পরে আল্লাহ সাতজনের ফেরেশতাকে আবার সৃষ্টি করবেন। কয়জন? এ সবাই বলে কয়জন? সাতজনকে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন, যারা ফেরেশতাদের সর্দার, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মওত, এ সাতজনকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করবেন। সৃষ্টি করার পর আল্লাহ জিব্রাইল আমিনকে বলবেন হে জিব্রাইল জিব্রাইল আল্লাহ তাআলা বলবেন পুনরায় সৃষ্টি করার পর ইজাহ ইলা খবর হাবিবির রহমান, আল্লাহ তাআলা বলবেন জিব্রাইল আমি তোমাকে পুনরায় সৃষ্টি করলাম, এখনো খবর থেকে কেহ বের হয় নাই, জিব্রাইল আমিন তোমার প্রথম খাস হবে, আমার বন্ধু রোজা পাকে গিয়ে আমার বন্ধুকে সসম্মানে এনে মাকামে মাহমুদের চেয়ারে বসানো। সুবহানাল্লাহ।
জিবরে সালাম গালা তালা বলবেন ইজাহাব ইলা খবর হাবিবির রহমান আমার বন্ধু আমার মাহবুব নবীর কবর শরীফে যাও তাকে সসম্মানে নিয়ে আসো মকামে মাহমুদের চেয়ারে তুমি বসিয়ে দাও। তখন জিবরাইল আমিন তিনি এদিক ওদিক দেখতে থাকবে, সে চিন্তা করবে আল্লাহর রাসূলের রোজা পাক কোন জায়গায়, এটা তো আমি ভুলে গেছি। নবীর রোজা পাক কোথায় জানবে ভুলে গেছি। তখন ইসরাফিলকে জিজ্ঞাসা করবে ভাই ইসরাফিল ভাই ইসরাফিল আল্লাহর হাবিবের রোজা পাক কোথায়, আমি তো ভুলে গেছি আমি ভুলে গেছি, আমাকে একটু তুমি স্মরণ করিয়া দাও আল্লাহর হাবিবের রোজা পাক কোন জায়গায়। তখন ইসরাফিল বলবে হে ভাই জিব্রাইল তুমি আমার কাছে কেন প্রশ্ন করতেছ জিজ্ঞাসা করতেছ, যেভাবে মৃত্যু হয়েছে আমার উপরে যেভাবে প্রথম মৃত্যু হয়েছে আমি সবগুলো ভুলে গেছি। জিব্রাইল আমিন যে নবী রোজা পাকে সদা সর্বদা বিচরণ করেছেন সেই নবী রোজা পাক জিব্রাইল আমিন ভুলে যাবেন। তখন ইসরাফিল ফেরেশতা বলবে হে জিব্রাইল তুমি একটু জমিনকে জিজ্ঞাসা করো, তুমি একটু জমিনকে জিজ্ঞেস করো, জমিন বলতে পারবে নবী রোজা পাক কোথায়। তখন হযরতে মালাকুল মউত জমিনকে জিজ্ঞেস করবে হে জমিন আল্লাহর হাবিবের রোজা পাক যে নবীর দরবারে আমি হায়াতে 24,000 বার আমি আ গিয়েছিলাম সেই নবীর রোজা পাক মদিনায় ছিল কিন্তু এখন ভুলে গেছি, হে জমিন আমাকে একটু বলুন আল্লাহর হাবিবের রওদা পাক কোথায়। তখন জমিনে জবাব দেবে কি বলবে কদ তাক্কানি আল্লাহ দাক্কা জিব্রাইল আল্লাহ তাআলা এমন ভাবে কিয়ামত করেছে এমন ভাবে আমাকে ধুনেছে আমি তুলার মতো উড়ে গিয়েছিলাম আমার মনে নাই আল্লাহর হাবিবের রওদা পাক কোথায়। সুবহানাল্লাহ আমি একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। তখন হঠাৎ দেখা যাবে মদিনা পাক থেকে এমন নূরের রশ্মি বের হবে আরশ পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ আমার নবী রোজা পাক থেকে এমন ভাবে নূর বের হবে এমন আলো বের হবে জিব্রাইল আমি দেখার সাথে সাথে বলবে মনে হয় ওইটা আমার নবী রোজা পাক। সুবহানাল্লাহ সেখানে দৌড় দেবে এবং নবীকে আমি সংক্ষেপে বলতেছি নবীকে সসম্মানে তুলবে হাবিব আল্লাহর হাবিব আপনি উঠেন উঠেন সবাই উঠবে কাপড় ছাড়া কিয়ামতের মাঠে আমার নবী পোশাক পরিহিত অবস্থায় উঠবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মাকামে মাহমুদের চেয়ারেটা আল্লাহ তাআলা সাজিয়ে রাখিয়েছেন। জিব্রাইল বলবেন হে হে আল্লাহর হাবিব আপনি উঠেন আপনি উঠেন আপনি উঠেন আমার নবী উঠবে, হে জিব্রাইল আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ। তখন জিব্রাইল বলবে আমি আপনাকে নিয়ে যাচ্ছি আল্লাহর কথা অনুযায়ী মাকামে মাহমুদে। তখন আমার নবী বলবেন আইনা উম্মতি আইনা উম্মতি জিব্রাইল আমাকে মাকামে মাহমুদের চেয়ারে বসানোর জন্য আল্লাহ তোমাকে হুকুম করেছেন আমি চেয়ারে বসে থাকবো মাকামে মাহমুদের চেয়ারে আর আমার গুনাহগার উম্মত এদিক ওদিক ছোটাছুটি করবে আমি এটা চাই না, আমি চাই আমার আমার গুনাহগার উম্মত কোথায় এটা আমাকে বলো। সুবহানাল্লাহ আমার কথা আমার অনেক লম্বা আলোচনা ছিল কিন্তু এখন আমি সমাপ্ত করতে পারি এই গুছিয়ে আনতে পারি নাই আমি শেষ শেষ করে দিচ্ছি। মূল কথা হলো কিয়ামতের মাঠে কারো কেউ হবে না,
আমার নবীর প্রথম কথা হবে আইনা উম্মতি আমার উম্মত কোথায়, হে আল্লাহ আমার উম্মত তুমি আমাকে দিয়ে দাও। তাই সেই কারণে আমার অগ্রসর কথা আমি শেষ করে দিচ্ছি, নামাজ রোজা হজ যাকাত খলমা দান হয়রাত সবগুলি আপনার নির্ভর করবে যদি আপনার নবীর মহব্বত থাকে, এমন মহব্বত যে মহব্বত সিদ্দিক আকবর করেছে, কোন সাহাবা আমলের বাহাদুরি করে নাই, তার নবীর মহব্বত দেখে গেছে। তাই সমস্ত আমল সমস্ত ইবাদত কাজ আসবে যদি আপনার হৃদয়ে আপনার হৃদয়ের ঘণ্ডিরে যদি আমার নবী থাকে নবীর ভালোবাসা থাকে তাহলে আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করবেন, না হয় হে আমল দিয়ে আমরা কেহ পার পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর মহব্বত অন্তরে ধারণ করে বাকি হায়াত যাতে আমরা সঠিক পথে চলতে পারে এই আশা রেখে আমি আমার আলোচনা অগোছালো আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।